الحمد لله الحمد لله সবাই আছেন আশা করি। খুব শীঘ্রই ইনশাআল্লাহ আমরা আমাদের লাইভ শুরু করব। হাসান ভাই এখানে আজকে সময় দিতে পারবেন কি? আমি আপনার শিওর, যদি থাকেন ইনশাআল্লাহ আমাকে জানাবেন। ভাইকে দেখতে পাচ্ছি আর কয়েকজন ভাইকে দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ। আপনারা সবাই থাকবেন ইনশাআল্লাহ। আজকে বাতিলদের নিয়ে একটা কথা বলবো, আপনারা সবাই থাকবেন। আশা করি আপনাদের সবাই, আমার আপনারা যারা আছেন, আমার ভাই যারা আছেন, সবাই এই কলমের জিহাদে আপনারা নেমে যান। হ্যাঁ, যারা জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলেন, ঠিক আছে, অবশ্যই বড় জিহাদ হচ্ছে ময়দানে, তবে হচ্ছে কলমের জিহাদও কিন্তু একটা জিহাদ, ঠিক আছে। কলমের জিহাদের বিষয়ও কিন্তু আছে। আপনারা সবাই কলমে জিহাদ করেন ভাই। হ্যাঁ, আপনি আপনারা এলম গ্যাদার করেন, আমি বলে দিব কি করে হচ্ছে এলম গ্যাদার করতে হবে, কি করে নলেজ গ্যাদার করতে হবে, কোত্থেকে কোন সোর্স, কি করে নিজের এলম, কি নিজের নলেজ আপনি গ্যাদার করবেন ইনশাআল্লাহ। এইচ অ্যান্ড এভরিথিং, যা কিছু লাগে সব বলে দিব, ঠিক আছে। আপনারা পড়াশোনা করবেন ইনশাআল্লাহ সময়ের মধ্যে, 24 ঘন্টার মধ্যে অন্তত 2 ঘন্টা 3 ঘন্টা সময় দেন ইনশাআল্লাহ তাআলা, আপনারা পারবেন। যারা সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন আশা করি। আল্লাহ আপনাদেরকে উত্তম যা যা দান করুক। আমার জন্য ইনশাআল্লাহ তাআলা আপনার দোয়া করবেন যেন আমাদের যে মিশন, আমরা যে মিশন যেটা করছি এটা যেন সফল হয়। আজকে আপনারা অনেকেই দেখেছেন যে আসিফ মহিউদ্দিন, এনার সাথে কিন্তু আজকে আমি কিন্তু মানে আমাদের একটা ডিবেট হওয়ার কথা ছিল, সবাই ডিবেট হওয়ার কথা ছিল বলতে আমি একটা লাইভ করছিলাম, সম্ভবত আসিফ মহিউদ্দিনের কোনো ফ্রেন্ড বা কোনো তার কোনো সহকর্মী হতে পারে, সে হয়তো বা তার তার কাছে আমার ভিডিওটা সেন্ড করে। তারপরে কিন্তু আসিফ মহিউদ্দিন কিন্তু আমাকে বলেন যে তাকে তাকে যুক্ত করতে। তো পরে আমি তাকে যখন যুক্ত করি, যুক্ত করার পরে কিন্তু হচ্ছে তিনি পালাই গেছেন, পালাই গেছেন বলতে হচ্ছে সে চলে গেছেন আর কি। সে পালাই গেছেন না হচ্ছে কী করে গেছেন এটা আমি তাকে ইনসাল্ট করে বলবো না। জি আসিফ ভাই আসবেন না, কারণ ভাই আসিফ ভাই অলরেডি চলে গেছেন, ঠিক আছে। আসিফ ভাইকে আমি ইনভাইট করেছিলাম, উনি নিজে বলেছেন যে আপনি আমাকে লাইভে যুক্ত করেন, আমি কিন্তু তাকে লাইভে যুক্ত করেছি, আমি তাকে লাইভে যুক্ত করেছিলাম, আসিফ মহিউদ্দিনকে আমি নিজে লাইভে যুক্ত করেছিলাম। কিন্তু আসিফ মহিউদ্দিন কী করলো, উনি নিজে চলে গেল, চলে গিয়ে তারপরে হচ্ছে ইচ্ছা মতো করে কমেন্টিং শুরু করলো, ঠিক আছে। তো পরে উনি আমাকে যেটা বললেন যে আপনি মনে করতে পারেন আমি পলায় গেছি, আপনি যা ইচ্ছা মনে করেন সমস্যা নেই, আপনি আমার আর্টিকেলটা পড়েন। প্রথম কথা, এক, আমি আগেই বলেছি ভাই যে আপনি আমাকে বলেছেন লাইভে আসতে, আমি আপনার জন্য এসেছি, কিন্তু আপনি আমাকে কী করলেন, আপনি চলে গেলেন। এটার জন্য দায়ভারকে, এটা কাপুরুষতার যে লক্ষণটা কে দিল এটা জাতির কাছে প্রশ্ন রাখবো, আপনার কাছেও প্রশ্ন থাকবে। এখন কথা হচ্ছে নাস্তিক, নাস্তিক যারা আছেন, হ্যাঁ, এদেরকে আমাদের তাদের তাদেরকে উদ্দেশ্য করে আমার কিছু কথা। প্রথম কথা হচ্ছে ভাই, একটা কথা কিন্তু মানতেই হবে যে আপনারা যারা আছেন এরা কিন্তু নাস্তিকতার কিন্তু কিছু আপনারা দেখাচ্ছেন না, আপনারা দেখাচ্ছেন ইসলাম বিদ্বেষীর বিষয়। হ্যাঁ, কারণ মুফাসিল ইসলামকে দেখবেন উনি কোনো লজিক্যাল কোনো কিছুতে আসে না, অন্যান্য নাস্তিক যারা আছে এরা লজিক্যাল কোনো বিষয়ে আসে না, এরা শুধুমাত্র ব্যঙ্গ বিদ্রুপ করতে পারে, শুধুমাত্র ব্যঙ্গ বিদ্রুপ দ্বারা তাদের হচ্ছে তারা নিজের পেট চালাচ্ছে, ঠিক আছে। আর অন্যান্য কোনো ধর্মকে নিয়ে তারা কথা বলছে না, বলছে শুধুমাত্র ইসলামকে নিয়ে, ঠিক আছে। এখন আমি আজকে কিছু জিনিস দেখলাম আসিফ মহিউদ্দিনের পেজে, ওনার ওনার পোস্টে কিছু জিনিস আমি দেখলাম। প্রথম হচ্ছে দেখলাম যে হারুন ইয়াহিয়া, হারুন ইয়াহিয়াকে নিয়ে উনি কিছু পোস্ট দিয়েছে। হারুন ইয়াহিয়াটাকে, হারুন ইয়াহিয়া হচ্ছে একজন মুনাফেক যে কিনা হচ্ছে ইসলামের ইসলামের দায়ী হিসাবে নিজেকে মানে রিপ্রেজেন্ট করেছিল, ঠিক আছে। কিন্তু বেসিকলি উনি একজন মুনাফেক, এবং হচ্ছে স্কলাররা স্কলাররা কিন্তু বলেছে যে হারুন ইয়াহিয়া কোনো মুসলিমের মধ্যে পড়ে না, হ্যাঁ, বা মুসলিম হলেও সে একজন ফাসেক, ঠিক আছে, সে একজন মুনাফেক। এখন কথা হচ্ছে আপনি দেখবেন, সবাই খেয়াল করে দেখবেন যে মুফাসিল ইসলাম বা মুফাসিল ইসলাম বা হচ্ছে আসিফ মহিউদ্দিন এরা রিনাউন্ড কোনো স্কলারের সাথে ডিবেট করতে আসবে না, বা স্মার্ট কোনো পার্সনের সাথে ডিবেট করতে আসবে না। এরা কি করবে, এরা হচ্ছে চুজ করবে, চয়েস করে 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 যারা হচ্ছে দেখবে যে যেই স্কলারের আপনার হচ্ছে এলম কম আছে বা যেই আলেমের এলম বা নলেজ কম আছে সেই আলেমদেরকেই তারা ধরবে, ঠিক আছে। এদেরকে চুজ করে করে তারা ধরবে, ধরে তারপর তাদের সাথে ডিবেট করবে। যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আজ পর্যন্ত কি আপনারা দেখেছেন যে মুফাসিল ইসলাম জাকির নায়েকের সাথে ডিবেট করেছে? দেখেননি আপনারা কি? দেখেছেন যে মুফাসিল ইসলাম, উনি তো ইউকেতে থাকে, লন্ডনে, লন্ডনে একটা জায়গা আছে নাম হচ্ছে স্পিকার্স কর্নার,
স্পিকার্স কর্নার। স্পিকার্স কর্নার যে আপনার হচ্ছে অনেকেই ডিবেট করে, ক্রিশ্চিয়ান ভার্সেস মুসলিম ভার্সেস এইথিস্ট, অনেকেই মানে প্রত্যেকটা রিলিজিয়নের লোকজন ইভেন নাস্তিকরাও কিন্তু ডিবেট করছে। তো এই মুফাসির ইসলাম, মুফাসির ইসলাম কিন্তু আজ পর্যন্ত কখনোই কিন্তু এই স্পিকার কর্নারে যায় নাই, কারণ জানে যে এই স্পিকার কর্নারে গেলেই তার গুমর ফাঁস হয়ে যাবে, ঠিক আছে। এর জন্যই কিন্তু ওনারা যেটা করছে সেটা হচ্ছে যে তারা ছোট ছোট কিছু চুনিপুটি স্কলার আছে এদেরকে ধরতেছে। হ্যাঁ, সবাই কিন্তু সব ফিল্ডে কাজ করে না ভাই, যেমন অনেকেই আছে যারা যাদের ফিকি জ্ঞান আছে, যাদের হচ্ছে আকিদার জ্ঞান আছে, কিন্তু কম্পারেটিভ রিলিজিয়নের জ্ঞান তাদের নাই। অনেক আলেম আছে, তো অনেক আলেম আছে যাদের হচ্ছে কম্পারেটিভ রিলিজিয়নের জ্ঞান আছে কিন্তু ফিকি জ্ঞান নাই, আবার অনেক আলেম আছে যাদের দুইটাই আছে আলহামদুলিল্লাহ। তো এরা করবে কি, এরা হচ্ছে চুনিপুটি যে স্কলারগুলো আছে এই চুনিপুটি স্কলারগুলোকে ধরবে, ধরে তারপর তাদের সাথে ডিবেট করবে। তখন দেখাবে যে দেখো আমি এই স্কলার সাথে ডিবেট করছি, ডিবেট করে জিতে গেছি, হ্যাঁ তাহলে আমি হচ্ছে মানে সত্য, ঠিক আছে। যেমন আপনাদেরকে দেখিয়েছিলাম আমি এর আগে যে হচ্ছে মুফাসির ইসলাম, মুফাসির ইসলাম কিন্তু সে ইমাম তাওহিদের সাথে, ইমাম তাওহিদি এর সাথে কিন্তু ডিবেট করেছিল, ডিবেট করে সে লজিক্যালি মোটামুটি জিতেও গেছে, ঠিক আছে। জিতে গেছে কিসের জন্য, কারণ ইমাম তাওহিদি নিজেই একজন কাফের, হি ইজ আ কাফের, সত্যি কথা, উনি মুসলিম না, ইমাম তাওহিদি ইজ নট আ মুসলিম, হি ইজ আ শিয়া। শিয়াদেরকে আমরা কাফের বলি, কারণ হচ্ছে তারা হচ্ছে সাহাবিদেরকে গালি দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বউদেরকে গালি দেয়, ঠিক আছে। সো ইমাম তাওহিদি উনি কোনো মুসলিমই না, এইরকম একটা চেলাবেলার সাথে ডিবেট করে তারপর দেখাচ্ছেন যে ডিবেট করছেন। আজকে আবার দেখলাম আসিম মহিউদ্দিন সাহেব, সে কী করলো, সে হচ্ছে হারুন ইয়াহিয়ার পোস্ট দিল। হারুন ইয়াহিয়ার পোস্টে আপনার ওখানে দেখাইলো যে হারুন ইয়াহিয়াকে পুলিশ ধরে নিয়ে গেছে, কিসের জন্য, কারণ সে হচ্ছে হিপোক্রিট। আরে ভাই, আপনার আগে আমরা মুসলিমরাই আগে বলছি যে হারুন ইয়াহিয়া অনেক একজন মুনাফেক, আমরা মুসলিমরাই বলছি, আপনি তো হচ্ছে নাস্তিক, আমরা মুসলিমরা নিজেই বলছি যে হারুন ইয়াহিয়া হচ্ছে একজন একটা একটা মানে হচ্ছে মুনাফেক, তার সাথে সে কোনো ইসলামিক স্কলার না, তো সে ইসলামকে রিপ্রেজেন্ট করে না। যারা কিনা রিপ্রেজেন্ট করে, যারা কিনা ইসলামের ইসলামকে রিপ্রেজেন্ট করে তাদের সাথে আপনারা লাগেন, ঠিক আছে। জাকির নায়কের সাথে লাগেন, আপনি আলী দাওয়ার সাথে লাগেন, আপনি হামদা জোরজিদের সাথে না লাগেন, তা তো লাগবে না, লাগবেন কি, লাগবেন না। আপনাদের লরেন্স ক্রস, লরেন্স ক্রস আপনাদের নাস্তিকের একজন লিডার, লরেন্স ক্রস, রিচার্ড ডকিন্স, ঠিক আছে, তারা কিন্তু হামদা জোরজিদের কাছে এসে কিন্তু হেরে গেছিল, মনে আছে। লরেন্স ক্রস বলছিল, যখন লরেন্স ক্রসকে জিজ্ঞাসা করা হয় যে আপনি ইউনো ইনসেস্টকে আপনি কি সমর্থন করেন কিনা, ইনসেস্ট অর্থ হচ্ছে ভাই ও বোন যৌন সঙ্গম করলো, বা দেখা গেছে হচ্ছে বাপ আর মেয়ে যৌন সঙ্গম করলো, বা মেয়ে মা আর ছেলে যৌন সঙ্গম করলো, এদেরকে বলা হচ্ছে ইনসেস্ট, ঠিক আছে, এই কাজটাকে ইনসেস্ট বলা হয়। আপনি কি ইনসেস্টকে সমর্থন করেন কিনা, ঠিক আছে। তখন সে বলেছিল যে তার যদি দুজনের সম্মতিতে হয়, যদি বাপ আর মেয়ে একসাথে সেক্স করে সম্মতিতে, বা হচ্ছে ভাই আর বোন একসাথে সেক্স করে সম্মতিতে, বা মা আর ছেলে একসাথে সেক্স করে সম্মতিতে, তাহলে কোনো সমস্যা নেই, নাউজুবিল্লাহ। আর এইটা হচ্ছে আপনাদের আইডিওলজি, সিরিয়াসলি। আর আপনাদের এইসব লোকেদের ফলো করেন আপনারা, আর হচ্ছে এদের মানে চিন্তাধারা আপনাদের মধ্যে আনতেছেন, আর আপনি আমাদেরকে বলেন আমাদের নবী এইটা, আমাদের নবী ওইটা, আমাদের নবী এহেন ত্যান কত কিছু। এখন আচ্ছা, কিছু অ্যাকিউজেশন, নাস্তিকের কিছু অ্যাকিউজেশন আছে। প্রথম কথা হচ্ছে যে ভাই, আপনার নবী কথায় কথায় কেন হচ্ছে মানুষজনকে মুরতাদের জায়গায় ফেলাই দিবে, বা হচ্ছে মুরতাদ যারা হবে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গালি দিবে তাদেরকে মৃত্যুদণ্ড কেন দেওয়া হবে, ঠিক আছে। উত্তর হচ্ছে এক, যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কথায় কথায় কাউকে মুরতাদ বলেন নাই, ইনফ্যাক্ট উনি নিজে যারা কাফের তাদের জন্য দোয়া করেছেন, অসংখ্য হাদিস আছে। কিন্তু যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয় অবশ্যই তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিসের জন্য, আপনি যদি আজকে শেখ হাসিনাকে গালি মারেন, শেখ হাসিনার সামনে যদি এসে যদি তাকে ইচ্ছা মতো গালাগালি করেন, আপনাকে কি রাখা হবে নাকি, আস্ত রাখা হবে? আপনি যেই কান্ট্রিতে আছেন সেই কান্ট্রির প্রেসিডেন্টকে যদি আপনি গালি দেন তাহলে কি আপনাকে আস্ত রাখা হবে নাকি? মুফাসিল ইসলাম, আপনি হচ্ছে লন্ডনে আছেন, লন্ডনের প্রেসিডেন্টকে বা প্রাইম মিনিস্টারকে আপনি একটু গালি দেন, তো গালি দিলে কী হবে? গালি দিলে আপনি কি আপনাকে আস্ত রাখা হবে? আস্ত রাখা হবে না। এটাই হচ্ছে কথা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমাদের প্রেসিডেন্ট, আমাদের শরিয়াহ লিডার, ঠিক আছে, যে উনি হচ্ছেন আসল খলিফা। এখন হচ্ছে উনি ওনাকে যখন গালি দেওয়া হবে তখন কি, ওনাকে যখন গালি দেওয়া হবে তার মানে কি অবশ্যই তাকে সেই হিসাবেও কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে আইন, আইনকে হাতে তুলে নেবেন তো অবশ্যই শাস্তি পেতে হবে। প্রত্যেকটা কান্ট্রির প্রত্যেক রকমের ই থাকে,
হচ্ছে আপনার ল থাকে, প্রত্যেকটা আইন থাকে। আপনাদের যেমন ডেমোক্রেসি আছে, আমাদের শরিয়া আছে, আমাদের ইসলামী শরিয়াত আছে। তো শরিয়া আইন যেটা, আইন যেটা বলে সেটাই আমাদের আমাদের করতে হবে, তাই না? তো হচ্ছে মনে করেন আপনি মনে করবেন যে সারাক্ষণ খালি ভালোবাসার কথা বলবো, তাই তো হবে না। ইসলাম হচ্ছে একটা জীবন ব্যবস্থা, প্রত্যেকটা জিনিস আপনার মানে পলিটিক্স ইচ অ্যান্ড এভরিথিং, কী করে দেশ চালাতে হবে, কী করে মানুষের সেবা করতে হবে, কী করে ব্যালেন্স করে চলতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু কিন্তু ইসলামের মধ্যে আছে ভাই, ঠিক আছে? এটা বুঝতে হবে আপনি। এমনকি ও আরেকটা অ্যাকুজেশন আছে যে তারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করে মানে হচ্ছে বাথরুম করতো, কী করে কী করতো, তারপর হচ্ছে কী করে খেত, এইটা নিয়ে তোমরা এত মাতামাতি কেন করো, ঠিক আছে? তো এক মিনিট, যারা লিখছেন যে তাওহিদ রহমান ভাই, আমি জানি এদের সাথে ডিবেট করে লাভ নাই, আমি এদের সাথে ডিবেট করছি না ভাই, ঠিক আছে? এদের সাথে ডিবেট করে লাভ নেই এটাও আমি জানি, আমি তাদের জন্য ডিবেট করছি যারা এদেরকে ফলো করে। আজকে একজন ভাই আমাকে বলেছেন যে ভাই একজন একটা নাস্তিক আমার মাথা খেয়ে দিছে, ঠিক আছে? একটা নাস্তিক আমার মাথা খেয়ে দিছে, আমার মাথা কাজ করতেছে না, আমি বুঝতেছি না কী করবো। কয়েকদিন আগে একটা ভাই আমাকে পোস্ট করেছিল, আমাকে ইনবক্স করেছিল। তো এই যে এই লোক যারা আছে, এই যারা অমুসলিম সরি মুসলিমদেরকে যারা হচ্ছে এই নাস্তিকতার দিকে ইউনো ডাকতেছে, তাদের জন্য তো আমাদের এই ডিবেটগুলো করতে হবে ভাই। কারণ এই এই অমুসলিম যারা আছে বা যারা হচ্ছে কি না মুসলিম থেকে অমুসলিমের দিকে যাচ্ছে, তারা কিন্তু আমাদেরকে ধরবে হাসরের সময়। তখন আল্লাহকে তারা বলবে যে আল্লাহ আপনার এই 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 বান্দা আমাকে ইচ্ছা করলে এই নাস্তিকতার হাত থেকে বাঁচাতে পারতো, ঠিক আছে? কিন্তু আমাকে সেই রক্ষা করে নাই। ওকে, এই আর কি। এখন কথা হচ্ছে যে কি যেন বলছিলেন, হ্যাঁ, এখন কথা হচ্ছে যে অ্যাকুজেশন টু, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাওয়া দাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করে পেশাব দেখানা করতেন, এইটা কিসের জন্য আমাদের মানতে হবে বা কী করে কিসের জন্য আমাদের করতে হবে? ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি প্রফেট ছিলেন, উনি লয়ার ছিলেন, উনি জাজ ছিলেন, উনি একজন ভালো হাজব্যান্ড ছিলেন, উনি একজন টিচার ছিলেন, উনি একজন ভালো ডক্টর ছিলেন। কারণ হচ্ছে উনি কেন ডক্টর, কারণ দ্য বেস্ট ডক্টর ইন দ্য ওয়ার্ল্ড হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উনি হচ্ছেন তাকে গাইডলাইন দিত, যে কিনা আমাদের বডিটা বানাইছে, আপনার বডি আমার বডি বানাইছে, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাইডলাইন দিতেন। উনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের ক্রিয়েটর, উনি কিন্তু জানতেন না আমাদের বডি কী চায়, আমাদের বডি কী কী করলে আমাদের বডি ভালো থাকবে, কী করলে সুন্দর থাকবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিতেন। এর জন্য কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে নিজেকে ওনার লাইফস্টাইল ফুডস কী বল মানে লাইফস্টাইল বলেন বা হচ্ছে খাওয়ার স্টাইল বলেন সব কিছু সব কিছুই কিন্তু উনি করতেন এর জন্য, কারণ আমাদের বডি যেন সুস্থ থাকে। আপনি সায়েন্টিফিক এক্সাম্পল যদি দেখেন যে নামাজ যে সালাত, যেটা সালাত আদায় করলে আপনার কিন্তু আপনার মানে হচ্ছে শরীরের অনেক বোনজের কিন্তু আপনার ভালো থাকতেছে, ঠিক আছে? আপনার ব্যাক পেন রিলিফ হচ্ছে, আপনার অ্যাঙ্কেল ঠিক থাকতেছে, ঠিক আছে? একটা এক্সারসাইজ হচ্ছে কিন্তু। এমনকি রোজা রাখার বিষয়টা, রোজা রাখার বিষয়টা কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুভড যে আপনার টেস্টোস্টেরন লেভেল কিন্তু ছেলেদের বাড়ায় দেয় এটা। তারপর হচ্ছে আপনার অনেক রকমের ইমিউন সিস্টেমটা কিন্তু বুস্ট করে। তারপরে এখন কয়েকদিন আগে একটা পোস্ট আমি দেখলাম, একটা ভিডিও দেখলাম, যেখানে সায়েন্টিস্টরা বলছে যে বসে পেশাব করলে, বসে যদি প্রস্রাব কেউ করে তাহলে তার কিডনি ভালো থাকে, তার ডায়াবেটিস হয় না, ঠিক আছে? বসে যদি কেউ পানি খায় তাহলে তার কিডনি ভালো থাকে, ঠিক আছে? তো এই যে এইসব বিষয়গুলো, হ্যাঁ, এইসব বিষয়গুলো তো ভাই কিসের জন্য এখন প্রুভ হচ্ছে, কিন্তু 1400 বছর আগে কে বলেছেন? ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি তার মতো করে সে যেভাবে পেশাব পায়খানা করছে, ওই মতো ওই রকম যদি আমরা ফলো না করতাম তাহলে কী হতো? এই যে আপনারা এখন ডায়াবেটিসে ভুগতেছেন না, আমাদের এখন ডায়াবেটিস হতো, ঠিক আছে? আমাদেরকে হচ্ছে এরকম হচ্ছে মানে ইয়েতে অসুস্থ হতে হতো। আর এখন অনেক অসুস্থ হচ্ছে, ঠিক আছে? অনেক লোক অসুস্থ হচ্ছে যারা কিনা ঠিকমতো সুন্নাহ পালন করে না, মুসলিম মুসলিম অবশ্যই, কিন্তু ঠিকমতো তারা সুন্নাহ পালন করে না, সুন্নাহ পালন করে না বিধায় কিন্তু তাদের কী হচ্ছে, তাদের বিভিন্ন ধরনের রোগ হচ্ছে, ঠিক আছে? এর জন্য কিন্তু আপনার অনেক ধরনের প্রবলেম কিন্তু দেখা যায়। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে যে আমি যেভাবে করে গেছি তোমরা সব সেভাবে ফলো করো, আমাকে অনুসরণ করো। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে বলা হয়েছে কিসের জন্য? কারণ ওনার প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা লাইফস্টাইল, খাওয়া থেকে শুরু করে ঘুম টুম যা কিছু আছে সব কিছু আপনি দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এশারের পর পরে ঘুমিয়ে যেতেন, আবার খুব সকালবেলা উঠবে। কয়েকদিন পর, কয়েকদিন আগে আমি একটা পোস্ট আমি করেছি, আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, যেটা নিউজে আসছে, নিউজে বাংলাদেশি চ্যানেলে আসছে যে ঘুম যদি আপনি একদম সকাল সকাল ঘুমায় পড়েন আর যদি একদম মানে হচ্ছে সকাল সকাল জেগে যান তাহলে আপনার বডি কিন্তু ভালো থাকতেছে, না হলে আপনার ডেথ মানে চান্স ডেথ চান্স অফ ডেথ কিন্তু অনেক বেশি হয়ে যায় তখন, ঠিক আছে? মরার রিস্ক অনেক বেশি থাকে।
এর জন্যই আমরা ওনার প্রত্যেকটা স্টেপ ফলো করি। একটা জিজ্ঞাসা করেন কোশ্চেন না আমাদেরকে, এই হচ্ছে উত্তর, ঠিক আছে? আর আজকে তো আমি বলেই দিছি যে যারা আমার লাইফটা মিস করে গেছে তাদেরকে আবার বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিয়ে যে মিথ্যাচারটা করা হয়েছে, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে বিয়ে করছে 6 বছর বয়সে, 9 বছর 6 বছর বয়সেই করছে, এই এইটা কেন? আমি আগেই বলেছি 6 বছর বয়সে তাদের বিয়ে হয়েছে ঠিক, কিন্তু 9 বছর বয়সে তাদের সাথে তাদের সেক্সুয়াল রিলেশনশিপ হয়েছে। আর হচ্ছে ইউএসএতে আমেরিকাতে স্টেট অফ ডেলাওয়্যারে 1900 সাল পর্যন্ত এই রুল ছিল যে 7 বছরের মেয়েও বিয়ে করতে পারবে। এটা আমেরিকাতে মডার্ন টাইমসে ছিল, এটা মডার্ন টাইমসে ছিল ভাই, মডার্ন টাইমসে ছিল। জাযাকাল্লাহ খাইরান ভাই, থ্যাংক ইউ। মডার্ন টাইমসে ছিল আমেরিকাতে, বুঝছেন? 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করছে 6 বছর একটা মেয়েকে, এটা নিয়ে আপনার মাথা ব্যথা। প্রথম কথা, এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে বিয়ে করেছেন, কিন্তু সেক্স করছেন কবে? 9 বছর বয়সে, ঠিক আছে? তখনকার জিনিস আর এখনকার সময় যদি আপনি গুলায় ফেলেন সমস্যা, তখনকার সময়ের যে মানুষ যেভাবে খাওয়া দাওয়া করতো, যেভাবে চলাফেরা করতো, এখনকার সময়ে যদি ই করেন আপনার হচ্ছে কী বলে, এখনকার সময়ে যে আমাদের অবস্থা, প্রত্যেকটা জিনিস নিয়ে যদি আপনারা কথা বলেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এই জন্য কম্পেয়ার করলে, যদিভাবে কম্পেয়ার করেন তো প্রবলেম। এখন কথা হচ্ছে, আমি আপনাকে বলি, সেটা হলো যে আমেরিকাতে যেটা হয়েছে সেটা হচ্ছে 1700 সাল থেকে, 1700 সাল থেকে 1900 সাল পর্যন্ত বৈধতা করা ছিল 7 বছরের মেয়েকেও বিয়ে করা যাবে। এমনকি আমি আজকে প্রমাণ দেখিয়েছি, আগের লাইফটা আপনারা যারা দেখেন নাই তারা প্লিজ একটু কাইন্ডলি যায় দেখবেন, যে বড় বড় রিসার্চাররা ওনারা পর্যন্ত কমেন্ট করেছেন যে আমেরিকাতে 7 বছর থেকে শুরু করে আপনার হচ্ছে 21 বছরের মেয়েরা নিজের মতামত দিতে পারতো বিয়ের জন্য। 7 বছর একটা মেয়ে যদি বলতো যে আমি বিয়ে করতে চাই, তাকে বিয়ে করতে দিতে হবে, কারণ সে তখন ম্যাচিওর, 7 বছর একটা বাচ্চা, ঠিক আছে? যেটা আমেরিকাতে হচ্ছে ভাই, আমেরিকার সময় হচ্ছে সমস্যা নাই না, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলে হারাম আর আমেরিকার সময় আরাম, তাই না? হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে এই হলো গিয়ে আপনাদের কথা। তো এখন আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন, ঠিক আছে, নাস্তিকদের কাছে, আমি আশা করবো আপনি আমার উত্তর দিবেন যারাই দেখছেন না কেন, ঠিক আছে? দেখেন কোরআনের যে বিষয়গুলো আছে, কোরআন আল্লাহর বাণী কিনা এটা আমাদের প্রুফ করতে হবে, তাই না? বা এটা অনেকেই কিন্তু প্রশ্ন আছে, আরেকজন প্রশ্ন করেছেন কি মাজিদুল মুল হেড, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত মেনে 9 বছরের বাচ্চার সাথে সঙ্গম করতে পারবেন? ভাই আমি, আপনি আমার কথা মানে বুঝেন নাই, 9 বছর বয়সে সে ম্যাচিওর হয়েছে, বুঝছেন বিষয়টা? 9 বছর বয়সে সে ম্যাচিওর হয়েছে, এখনকার সময়ে 9 বছর বয়সে যদি ম্যাচিওর কেউ হয় তাহলে তাকে বিয়ে দিয়ে দেন, সমস্যা নাই, সাইন্টিফিক্যালি বলছি। কিন্তু বর্তমান জামানায় 9 বছর বয়সে কেউ এখন ম্যাচিওর হওয়াটা খুবই টাফ, এটা ক্লাইমেটের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। আপনি সৌদির ওমেনদের দেখবেন, তাদের ক্লাইমেট একরকম, আমাদের ক্লাইমেট আরেক রকম, ঠিক আছে? প্রত্যেকটা, যেমন ফর এক্সাম্পল, এখন অনেক কিছু বলতে গেলে কি হাস্যকর বিষয় আছে, আমি আমি ডিটেলসে যাব না, দেখবেন যে হচ্ছে এই কঙ্গোর ছেলেদের বডি স্ট্রাকচার আর আমাদের ছেলেদের বডি স্ট্রাকচার কিন্তু অনেক অনেক ডিফারেন্স আছে, ঠিক আছে? তারপর হচ্ছে ওকে, তো আরেকটা কথা আমি এখন সবার সামনে বলবো কি না আমি মানে লজ্জা লাগতেছে তাও বলি, কঙ্গোর যে লোকেরা তারা হচ্ছে দিনে হচ্ছে বউয়ের সাথে 5-6 বার ই করে, সেক্সুয়াল রিলেশনশিপ করে, আর আমাদের এশিয়ান পোলাপানিদের দেখেন, চেক করে দেখেন যান, ঠিক আছে? এখন বললে তো অনেক কিছুই বলতে হয়, তো হচ্ছে ওইভাবে জাজ করতে হবে না। 9 বছর বয়সের মেয়েকে বিয়ে করতে হবে বলিনি, বলছি তখনকার সময় 9 বছরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ম্যাচিওর হয়ে গিয়েছিলেন, এখনকার সময় 9 বছরের মেয়ে কিন্তু পিচ্ছি থাকে, ঠিক আছে? এখন ম্যাচিওর হইতে অনেক সময় লাগে, যখন থেকে মেনস্ট্রুয়েশন শুরু হবে, সাইন্টিফিক্যালি যখন থেকে মেনস্ট্রুয়েশন শুরু হবে তখন থেকেই বুঝতে হবে সেই মেয়েটা বিয়ের যোগ্য, সাইন্টিফিক্যালি। আমি আপনারা তো এভিডেন্সের কথা বলেন, নাস্তিক কথা মানে কিন্তু কি এভিডেন্সের উপর, তাই না? এভিডেন্স বলছে যে আপনি যদি 9 বছরের মধ্যে আপনার হয়, 9 বছর কেন, আপনার যদি 7 বছরও যদি আপনার মেনস্ট্রুয়েশন হয়, দ্যাট মিনস ইউ আর আ কমপ্লিট গার্ল, ঠিক আছে? ইউ আর আ ওম্যান হু আর এলিজিবল ফর ম্যারেজ, বিয়ে করার জন্য আপনার তখন একটা মানে ই আছে, সোজা কথা। তোহিদ ভাই এই কমেন্ট একটু ডিলিট করে দেন, বুঝছেন? থাক, তো যাই হোক, তো এখন কথা হচ্ছে যে আয়েশা ম্যাচিওর ছিল সেটার প্রমাণ কই? আচ্ছা, আয়েশা ম্যাচিওর ছিল সেটার প্রমাণ কোথায়? আমি আপনাকে বলেই দিয়েছি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ওনাকে তো ওনার 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 তো তখন বিয়ে হয়েছে, তাই না? 9 বছর বয়সে ওনার বিয়ে হয়েছে, রাইট? আপনি 1700 সালে দেখেন, বর্তমানে 1700 সালে দেখেন, তার আমেরিকাতে তাহলে 7 বছর বয়সে মেয়েদেরকে বিয়ে করা হতো কেন? এটা তাহলে আপনি প্রমাণ দেন, এটা কেন করা হতো বলেন, আমাকে উত্তর দেন ভাই, উত্তরটা আমাকে দেন, যে 7 বছর বয়সে কেন বৈধতা করা হয়েছিল যে আমেরিকাতে, হ্যাঁ, এত মডার্ন তারা, আমেরিকাতে কেন 7 বছরে তারা হচ্ছে ই করা হয়েছিল যে 7 বছর বয়সে মেয়েরা বিয়ে করতে পারবে? রিসার্চাররা কেন বলেছিল যে আপনি 7 বছরে আপনি একটা মেয়ে ইচ্ছা করলে সে বিয়ের জন্য রাজি হতে পারবে, তা সে তার কনসেন্ট দিতে পারবে, কেন বলেছিল বলেন? 10 বছরের মেয়ে, 10 বছরের মেয়ে হচ্ছে জলানের তাফসিরে লেখা আছে, যাদের ঋতুচক্র শুরু হয়নি তাদের তাদের সাথেও বিয়ে করা যাবে। ভাই আপনি মানে হচ্ছে আমার কথা কিছুই বুঝতেছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন, প্রথম কথা এক, ঠিক আছে? আপনি আমার কথাটা বুঝেন, 6 বছর বয়সে বিয়ে করেছে, তখন কিন্তু তার ঋতুবতী সে হয় নাই, তখন কিন্তু তার মেন্সট্রুয়াল শুরু হয়নি, তখন সে বাচ্চা, কিন্তু তার সাথে সেক্স কখন করেছে? 9 বছর বয়সে, ঠিক আছে? যখন সে ম্যাচিওর হয়েছে তখন, এই 3 বছর কিন্তু সে সেক্স তার সাথে করে নাই, 6 বছর থেকে 9 বছর, এই 3টা বছর সে সেক্স কিন্তু তার সাথে করে নাই, ঠিক আছে? এটা জিনিসটা আপনার বুঝতে হবে। হ্যাঁ, তো বিয়ে আপনি করতে পারবেন যদি তার কনসেন্ট থাকে, বা হচ্ছে শরীয়ত মতো হচ্ছে যদি বাবার যদি রাজি থাকে বিয়ে আপনি করতে পারবেন, কিন্তু সেক্স তার সাথে আপনি তো একটা বাচ্চার সাথে সেক্স করতে পারেন না, ঠিক আছে? এটাই হচ্ছে কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, যখন সে ম্যাচিওর হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ম্যাচিওর হয়েছে, তখনই কিন্তু তার সাথে সেক্সুয়াল রিলেশনশিপ সে করেছে, নাহলে কিন্তু কি করতো? 6 বছর বয়সে তার সাথে সেক্স করতো? করছে? করে নাই, কোনো হাদিসে দেখতে পারবেন না বা কোনো প্রমাণ আপনার কাছে পাবেন না আপনি, সোজা কথা, ঠিক আছে? আর আমি আপনাকে বলেই দিয়েছি যে আমেরিকাতে ইউএস স্টেট অফ ডেলওয়্যার আপনি চেক করে দেখেন, হোয়াট ইজ দ্য মিনিমাম এজ, হোয়াটস ওয়াজ দ্য মিনিমাম স্টেজ, মিনিমাম এজ অফ গার্লস ফর ম্যারেজ ইন ইউএস স্টেট অফ ডেলওয়্যার ইন দ্য 1700, এটা আপনি চেক করে দেখেন, ঠিক আছে? দেখবেন 7 বছর বয়স লেখা, 7 বছর বয়সে মেয়েদেরকে তখন বিয়ে করা হতো, তখন তাদেরকে ম্যাচিওর ধরা হতো সায়েন্টিফিক্যালি, হ্যাঁ, 10 বছর মেয়েদেরকে সায়েন্টিফিক্যালি ম্যাচিওর ধরা হতো, ঠিক আছে? বোঝা গেছে বিষয়টা? একটু রিসার্চ করেন, আপনারা এভিডেন্সে বিলিভ করেন, আমি আপনাকে এভিডেন্স দিলাম, এরপরও যদি আপনি বিলিভ না করেন তাহলে আপনি নাস্তিক না ভাই, আপনি হচ্ছে ইসলাম বিদ্বেষী, আপনার আপনার সমস্যা হচ্ছে গোড়াতে যে আপনি নাস্তিক হতে পারেন নাই, আপনি ইসলাম বিদ্বেষী হয়েছেন, কংগ্রেচুলেশনস। এনিওয়েজ, এখন কথা হচ্ছে যেটা বলছিলাম যে নাস্তিকদের কিছু প্রশ্ন, ঠিক আছে? আমি একজনের কমেন্ট নিয়ে বারবার এখন অনেক অনেক এভিডেন্স দিয়েছি, তার মাথায় না ঢুকলে কিছু করার নেই। এখন হচ্ছে নাস্তিকদের কাছে কিছু প্রশ্ন আমার আছে, সেটা হলো এক, যে আপনারা বলছেন যে আল্লাহ ইউনো আল্লাহ কোরআন লেখেন নাই, লিখছে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাইট? আচ্ছা, নাস্তিকতা মানে হচ্ছে ভাই আপনি মিরাকলে বিলিভ করতে পারবেন না, সোজা কথা, ঠিক আছে? আপনি যদি মিরাকলে বিলিভ করেন বা আশ্চর্য রকমের কোনো ঘটনা যদি আপনি বিলিভ করেন তাহলে কিন্তু আপনি নাস্তিক না। যেমন হচ্ছে ইউনো মুফাসিল ইসলাম কথায় কথায় কার জন্য ঈদ দেয়, আপনার হচ্ছে কি যিনি নস্ট্রোডামাস, নস্ট্রোডামাসের এক্সাম্পল দেয়, নস্ট্রোডামাস কে ছিল? নস্ট্রোডামাস ছিল হচ্ছে একজন ভবিষ্যৎবাণী যে দেয় আর কি, সেই লোকটা হচ্ছে নস্ট্রোডামাস, এরকম একটা এক্সাম্পল সে দেয়। তো নস্ট্রোডামাসের ভবিষ্যৎবাণী নাকি হয়ে যায়, অনেক সময় হয়ে গেছে, যদিও এরকম কোনো প্রমাণ উনি যুক্তিযুক্ত কোনো প্রমাণ দিতে পারেন নাই, যাই হোক। তো এই নস্ট্রোডামাসকে নিয়ে যদি উনি এক্সাম্পল দেয় মুফাসিল ইসলাম, তার মানে কি সে নস্ট্রোডামাসের নস্ট্রোডামাসের মিরাকেলে সে বিলিভ করতেছে? কোন ধর্মের এটা বলো কথা না, নস্ট্রোডামাসের মিরাকেলে সে বিলিভ করছে, তার মানে কি মুফাসিল ইসলাম ইজ নট অ্যান এইথিস্ট, ঠিক আছে? সে কোনো নাস্তিকের পর্যায়ে পড়ে না। ইভেন হচ্ছে অনেক নাস্তিক আছে যারা নস্ট্রোডামাসের এক্সাম্পল দেয়, তারা বলে যে নস্ট্রোডামাসও তো মিরাকেল করছে, তার মানে আপনি মিরাকেলে বিলিভ করতেছেন, তাই না? তাহলে ইউ আর নট অ্যান এইথিস্ট, ঠিক আছে? কংগ্রেচুলেশনস অ্যাগেইন। এখন কথা হচ্ছে আল্লাহর কথাটা বলি, ঠিক আছে? এক্স্যাক্টলি সেইটেন মাইট হ্যাভ হেল্পড নস্ট্রোডামাস অ্যাজ ওয়েল। তো এখন কথা হচ্ছে আপনাদেরকে বলি, সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হ্যাঁ, আপনারা অনেকেই জানেন যে বিগ ব্যাং থিওরির কথা আমি বলেছিলাম, যে বিগ ব্যাং থিওরিটা কী ছিল, বিগ ব্যাং থিওরিটা কী ছিল? বিগ ব্যাং থিওরিটা ছিল হচ্ছে তো সব কিছু প্রত্যেকটা জিনিস একটা গোলাকার একটা ইয়ে ছিল, একসাথে ছিল, ঠিক আছে? তারপরে একটা ব্যাং হয়, ইউনো একটা এক্সপ্লোশন হয়, এক্সপ্লোশনের জন্য সব আলাদা আলাদা হয়ে যায়, তখনই হচ্ছে আমাদের ক্রিয়েশন, এটা হচ্ছে সায়েন্টিফিকভাবে প্রুফ করা বিগ ব্যাং থিওরিটা। বিগ ব্যাং থিওরিতে আপনি থিওরিটা ছিল কত বছর আগে, আবিষ্কার হয়েছে কত বছর আগে, 50 বছর, 60 বছর, 100 বছর, রাইট? তো বিগ ব্যাং থিওরিটা আবার বুঝেন, বিগ ব্যাং থিওরিটা কি, প্রত্যেকটা সায়েন্টিস্ট তাদের হচ্ছে একটাই কথা যে আমাদের পৃথিবী শুরু হয়েছে বা মানুষের যে ক্রিয়েশন শুরুই হয়েছে হচ্ছে বিগ ব্যাং থিওরি থেকে। বিগ ব্যাং থিওরিটা হচ্ছে একটা ছোটো একটা জিনিস
মনে করো সব কিছু একসাথে ছিল, সব কিছু একসাথে ছিল, পরে এক্সপ্লোশন হয়েছে, ঠিক আছে? একটা এক্সপ্লোশন হওয়ার পর সব বাস্ট বুম এক্সপ্লোশন হয়েছে, হওয়ার পর সব আলাদা আলাদা হয়ে গেছে, সেপারেট হয়ে গেছে, সেপারেটেড হয়ে গেছে, তারপরে আমাদের ক্রিয়েশন হলো। এটা হচ্ছে সায়েন্টিফিক ফ্যাক্ট। এখন 1400 বছর আগে কোরআন নাজিল হয়েছে, রাইট? কোরআন নাজিল হয়েছে 1400 বছর আগে। আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে বলছেন, কাফেররা কি দেখছে না যে উপরের আসমান জমিন সব হচ্ছে একসাথে ছিল, ঠিক আছে? সব একসাথে ছিল, কাফেররা কি দেখছে না সব একসাথে ছিল? মানে কি ওই যে বিগ ব্যাং থিওরি বলছিলাম সব একসাথে ছিল, তা আল্লাহ বলছেন 1400 বছর আগে কোরআনে, কাফেররা কি দেখেনি যে সব একসাথে ছিল? তারপর হচ্ছে আমি হচ্ছে বিস্ফোরণ ঘটালাম, রাইট? বুম, হ্যাঁ, যে সব সেপারেট হয়ে গেল 1400 বছর আগে কোরআনে এটা লেখা। ভাই সার্চ করে দেখেন, সার্চ করে দেখেন বিগ ব্যাং থিওরি ইন দ্য কোরআন, ঠিক আছে, চলে আসবে। এখন বলেন আপনার হচ্ছে আপনার কথা কই ভাই, আপনার কমেন্ট তো করা শুরু করছিলেন, কই আপনার কমেন্ট দেখি না তো। মাজিদুল ভাই কোথায় কোথায় গেল আপনার কমেন্ট? হ্যাঁ, যাই হোক, তো হচ্ছে এটা আপনি যে দেখেন বলেন যে ভাই মিরাকল তো বিলিভ করি না, তাহলে কি এটা তো এই মিরাকল না? এখন আইদার আপনি হচ্ছে বিগ ব্যাং থিওরি বিলিভ করবেন না, না হলে হচ্ছে আপনার বিগ ব্যাং থিওরি যদি বিলিভ করেন তো এই মিরাকলটার আপনি বিলিভ করতেই হবে। আর যদি আপনি মিরাকলে বিলিভ করেন দেন কংগ্রেচুলেশনস ব্রাদার, ইউ আর নট অ্যান এথিস্ট, ওকে? এখন আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহান ওয়া তাআলা বিগ ব্যাংয়ের সময় পৃথিবী ছিল যে পৃথিবী ছিল যে আলাদা হবে। আরে ভাই পৃথিবীর কথা বলি নাই, পৃথিবীর কথা বলি নাই, আপনি কি বুঝেননি ভাই? বলেছি প্রত্যেকটা সাবস্টেন্স, প্রত্যেকটা সাবস্টেন্স এক ছিল। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন প্রত্যেকটা সাবস্টেন্স এক জায়গায় ছিল, তারপর আমি বিস্ফোরণ ঘটালাম, তারপরে সব আলাদা আলাদা হয়ে গেল, গ্রহ নক্ষত্র ইচ অ্যান্ড এভরিথিং। আল্লাহ পৃথিবীর কথা বলেন, আল্লাহ বলছে ইচ অ্যান্ড এভরিথিং, ঠিক আছে, সব কিছু এক ছিল। আপনি ভার্সটা গিটা দেখবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তারপর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, ফেরাউনের কথা বলছেন যে ফেরাউনকে আমি নিদর্শন হিসেবে রেখে গেলাম, কথাটা বুঝেন, ফেরাউনকে আমি নিদর্শন হিসেবে রেখে গেলাম তোমার, মানে হচ্ছে মানুষজন যেন ফিউচারে দেখে যায় যে ফেরাউনের কি অবস্থা হয়েছিল। কোরআনে কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা বলে গেছেন, হ্যাঁ। আর এই এই খবরটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন না, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কম বা তার যে জাতি এটা কিন্তু জানতো না, ঠিক আছে? একটু হোল্ড করবেন, ফোন আসছিল, সরি আমার আম্মু ফোন করেছিল আর কি। গোজামিল ভাই আপনাদেরকে সবই গোজামিল ভাই, বুঝছেন, ঠিক আছে? পারেন না তো এখন হচ্ছে এই যে দেখছেন নাস্তিকদের অবস্থা দেখেন, ঠিক আছে, এখন হেরে গেছে, এখন হচ্ছে গোজামিল দিয়ে হাসাহাসি রিয়্যাক্ট, ঠিক আছে? এদেরকে ভাই মানে লজিক দিয়ে লাভ নাই, ঠিক আছে? কিন্তু যাদের যাদেরকে হেল্প হচ্ছে, আমি আমার আমার হচ্ছে কথা যে কোনো নাস্তিক যেন কোনো আমার মুসলিম ভাইকে তাদের ব্রেন ওয়াশ করতে না পারে, এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য আর কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন যে ফেরাউনের যে অবস্থা আমি করেছি এটা যেন হচ্ছে পৃথিবীর মানুষরা পরে দেখে, ঠিক আছে? ঠিক আছে, তো এই সরি আকাশ মন্ডলের পৃথিবীর বন্ধ ছিল, হ্যাঁ তো বন্ধই তো ছিল ভাই, তো আপনি ব্যাপারটা বুঝতেছেন না। বিগ ব্যাং থিওরিটা আপনি যায় ভাই আপনি যায় খোঁজেন, ঠিক আছে? বিগ ব্যাং থিওরি ইন দ্য কোরআন সব দেয়া আছে ওখানে, ঠিক আছে? আপনি পারলে আমার সাথে লাইভে আসেন, ঠিক আছে? আমি সাথে সাথে কথা বলি। যাই হোক, যেটা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে পৃথিবীর কথা বলা হয়েছে, প্রত্যেকটা সাবস্টেন্স কোথায় পেলেন ভাই? শুনেন প্রথম কথা, যে আল্লাহ সুবহান ওয়া তাআলা, ঠিক আছে, যখন সাহাবীদেরকে উদ্দেশ্যে কথা বলতেন তাদেরকে একটা জিনিস দিয়ে বোঝাতে হবে, হ্যাঁ, আপনি আমি যদি আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ইয়ের কথা বলতেন, মোবাইল ফোনের কথা বলতেন, সাহাবীরা কিন্তু এটা বুঝতেন না, ঠিক আছে? এমন কিছু বলতে হবে যেটা কিনা হচ্ছে যে সাহাবিরাও জানে বসে, বর্তমানে লোকজনেরাও জানে বসে, পৃথিবী সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং। এখানে দেখেন ভার্সটা, আপনি দেখেন আকাশমণ্ডলী ও পৃথিবীর মুখ বন্ধ ছিল, অথবা আমি উভয়কে খুলে দিলাম। আপনি দেখবেন এটা ট্রান্সলেশন আছে, এটার অনেকগুলো ট্রান্সলেশন আছে, এটা এটা কিন্তু মেইন ট্রান্সলেশন না, আপনি ট্রান্সলেশন যায় দেখেন, ঠিক আছে? ট্রান্সলেশনটা যায় দেখেন, বিগ ব্যাং থিওরি ইন দ্য কোরআন ট্রান্সলেশনটা যায় দেখেন ভাই, সমস্যা কোথায়? সার্চ করে দেখেন না। যেটা বলছিলাম, আমাকে ইন্টারাপ্ট করবে না ইনশাআল্লাহ, তো আল্লাহ সুবহান ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ফেরাউনের কথা বলেছেন। এখন ফেরাউনের কথা বলেছেন যে কি বলেছেন, যে ফেরাউনকে আমি দেখে গেলাম নিদর্শন হিসাবে যেন ফিউচারে মানুষজনরা দেখে যায়। বর্তমানে আপনি যদি দেখেন ইজিপ্টে ফেরাউনের মামিটা দেওয়া আছে। এখন কথা হচ্ছে কোনো কোনো হচ্ছে রিসার্চার বলছেন যে আপনার ফেরাউন হচ্ছে রামেসিস দ্য সেকেন্ড, ঠিক আছে? কোনো কোনো রিসার্চার বলছে যে ফেরাউন হচ্ছে রামেসিস দ্য সেকেন্ড, আবার কোনো কোনো রিসার্চার বলছে যে ফেরাউন হচ্ছে মর্নেপটা,
ঠিক আছে, রামেসিস সেকেন্ড নামে একজন ফেরাউন ছিল, আপনার মারনেপটাও ছিল। এখন কথা হচ্ছে, যেই যেই রিসার্চাররা বলছে যে ফেরাউন হচ্ছে মারনেপটা, মারনেপটার দেহ আছে ইজিপ্টে, আবার আপনি যদি হচ্ছে যেই যেই ইয়ে বলছে যে আপনার রিসার্চার বলছে যেটা হচ্ছে রামেসিস সেকেন্ড, তার দেহটাও কিন্তু আছে ইজিপ্টে, দুইজনের দেহই ইজিপ্টে সংরক্ষিত করা আছে। এখন যেই বলবে না কেন, না এটা মারনেপটা না, এটা হচ্ছে রামেসিস সেকেন্ড, তারটাও কিন্তু সংরক্ষিত করা আছে। আবার যদি কেউ বলে যে এটা হচ্ছে রামেসিস সেকেন্ড না, এটা হচ্ছে মারনেপটা, তারটাও হচ্ছে কিতে আছে, ইজিপ্টে আছে। ঠিক আছে, তো আপনি দেখে যান, তাকে দেখেন ইজিপ্টে এসে দেখে যান, ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছে যে আমি ফেরাউনকে রেখে গেলাম, ঠিক আছে, নিদর্শন হিসাবে, তো কই ভাই এখনো তো ফেরাউন আছে, এটার এক্সপ্লেনেশন কী দিবেন আপনি? আচ্ছা আর একটা কথা বলি, তারপর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি, সহজ করে দিয়েছি, ঠিক আছে। আপনি দেখবেন যে আপনি যদি গুগলে সার্চ করে দেখেন দ্য মোস্ট মেমোরাইজ বুক ইন দ্য ওয়ার্ল্ড, গুগলে যদি আপনি দেখেন দ্য মোস্ট মেমোরাইজ বুক ইন দ্য ওয়ার্ল্ড, সেটা কি? সেটা কোরআন, ঠিক আছে, সেটা হচ্ছে কোরআন। এখন যদি আপনি ইউনো জিজ্ঞাসা করেন আমাকে যে ভাই মোস্ট মেমোরাইজ বুক ইন দ্য ওয়ার্ল্ড কোরআন, ঠিক আছে, তোকে সহজ কী হলো ভাই? যেই বই সবচেয়ে সহজ, সেই মানে যেই বইটাকে বেশি মুখস্থ করা হয়েছে ওইটাই কিন্তু সবচেয়ে বেশি সহজ। কারণটা কি? সবাই মুখস্থ করছে ভাই, মুখস্থ করা মানে প্রচুর ইজি, যদি কোরআন যদি মুখস্থ করতে চান তো ইটস রিয়েলি রিয়েলি ইজি, ঠিক আছে। তারপরে আপনি ইউনো আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই কোরআনকে আমি নিজে হেফাজত করব, ঠিক আছে। আপনারা তো পড়ে আসছেন ছোটোবেলা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলেছেন, এই কথা সবাই জানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনকে হেফাজত করবেন, রাইট। এখন এই হেফাজতটা কী করে হবে? আজ পর্যন্ত কোনো বাপের বেটা দেখাতে পারবে না যে কোরআন চেঞ্জ হয়েছে, কোনো বাপের বেটা দেখাইতে পারবে না করার চেঞ্জ হয়েছে। যদি দেখাতে পারে তাহলে আমি ইসলাম ছেড়ে দেবো, যান। যদি কেউ দেখাতে পারে আমি ইসলাম ছেড়ে দেবো, যান। কেউ দেখাতে পারবে না যে কোরআন চেঞ্জ হয়েছে, অ্যান্ড কোরআন চেঞ্জ হবেও না। কিসের জন্য জানেন? কারণ আমি আপনাকে বলি কেন হবে না, কারণ হচ্ছে কোরআনের হাফেজ প্রচুর, ওয়ার্ল্ডে প্রচুর হাফেজ আছে ভাই, ওয়ার্ল্ডে প্রচুর প্রচুর হাফেজ কোরআনে আছে। এই কোরআনের হাফেজ কী করছে? তারা কিন্তু কোরআনের প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ করছে। এখন আমি একটা কথা বলি, আপনি আমার কাছে আসলেন, আমি একজন সাপোজ ধরেন আমি একজন হাফেজ, যদি আমি হাফেজ না, সাপোজ ধরেন আমি একজন হাফেজ, আপনি করলেন কি কোরআনে একটা দুইটা ওয়ার্ড চেঞ্জ করে দিলেন, আমি আমি তো কোরআন হাফেজ, আমি তো মুখস্থ করছি, আমি যখন কোরআনটা পড়তে যাব, আপনার চেঞ্জ করা কোরআন যদি পড়তে যাব, পড়তে যাওয়ার সময় যদি আমি দেখি যে কোরআনে এই জায়গাটাতে ভুল লিখছে কেউ, তখন কিন্তু আমি এটা পিন পয়েন্ট করবো ভাই, তখন কিন্তু আমি পিন পয়েন্ট করবো। আর এটাই কিন্তু হয়ে আসছে বর্তমানে, অনেক অনেক মানুষজন অনেক মানুষজনে হচ্ছে ইউনো কোরআনকে চেঞ্জ করতে চাইছে বর্তমানে, অনেক ইউনো অনেক অনেক কোরআন অনেক মানুষজন কিন্তু কোরআন চেঞ্জ করতে দিয়েছে, বাট কেউ চেঞ্জ করতে পারে না। কিসের জন্য? যতবারই চেঞ্জ করতে গেছে ততবারই হাফেজরা ভুল ধরছে, যতবারই কোরআন চেঞ্জ করতে গেছে ততবারই হাফেজরা ভুল করছে, ঠিক আছে। তো হচ্ছে মনে করেন আপনার এই এর জন্য যে হাফেজরা কোরআন মুখস্থ করে রাখেন, হ্যাঁ কোটি কোটি হাফেজ আছে ভাই, হ্যাঁ বর্তমানে যে একজন ভাই লিখেছেন প্রায় 1 কোটি কোরআন হাফেজ আছে পৃথিবীতে, এক্স্যাক্টলি, ঠিক আছে। তো আপনি যখনই চেঞ্জ করতে যাবেন কোরআন, তখন ওই যে 1 কোটি যে হাফেজ আছে তারা কিন্তু ধরে ফেলবে। হ্যাঁ আমি রিসেন্টলি আমি একটা 1 বছর আগে একটা ভিডিও বানিয়েছিলাম এটার উপর, সৌদিতে মনে হয় প্রায় 70,000 কোরআন না 7,000, 70,000 বা 7,000 এরকমই ছিল, কোরআনকে কবজা করা হয়েছে, যারা যেটা হচ্ছে আপনার ইচ্ছা করে তারা ভুল মানে ভুল ঢুকাই দিয়েছিল, ইচ্ছা করে তারা চেঞ্জ করতে গেছিল, তখন হাফেজরা ধরতে। কারণ কি জানেন, কোরআন পাবলিশ করার আগে অনেক সময় দেখা গেছে অনেক জায়গাতে ওইটাকে রিচেক দেয় যে আমার কোনো জায়গায় ভুল হইলো কিনা, ঠিক আছে, তখনই যখন রিচেক দিতে গেছে তখনই ধরাটা পড়ছে ভুল, ঠিক আছে, যে এখানে এই চেঞ্জ হয়েছে। ফর এক্সাম্পল আমি একটা আমি আপনাকে একটা উদাহরণ দিই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, রাইট। এখন এটা তো একটা মেমোরাইজ করার একটা ভার্স সবাই জানেন। এখন কুল হুয়াল্লাহু আহাদের যদি সামনে যদি আপনি কিল হিয়াল্লাহু আহাদ বলেন, তাহলে কি আমি ধরতে পারবো না ভাই? অবশ্যই ধরতে পারবো। এর জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজে বলে দিয়েছেন যে কোরআন জীবন চেঞ্জ করতে পারবে না, এটাকে আমি সংরক্ষিত করবো কিসের দ্বারা? এই যে হাফেজের দ্বারা, এই যারা হাফেজ আছেন তারা মুখস্থ করে ফেলেছেন। আপনি যদি একটা কুল হুয়াল্লাহু আহাদ চেঞ্জ করতে চান না, এই যে আমার মতো একজন হচ্ছে মানে ইউনো যে যার কিনা নলেজ একেবারেই কম, আমার তো নলেজ কিছুই নাই, ঠিক আছে, এই একেবারে কম নলেজেবল মুসলিম, সে হচ্ছে এই কোরআনের এই আপনি যদি চেঞ্জ করেন না, এটা আমি ধরতে পারবো, ঠিক আছে। এই হচ্ছে কি কথা, আর হাফেজরা তো হাফেজই।
আর লাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, তোমরা পারলে একটা ভার্স, কোরআনের একটা ভার্স তোমরা দেখাও, কোরআনের একটা সূরা তোমরা কোরআনের মতো তোমরা দেখো। এইটা কেন বলেছেন দেখেন, মুফাসিল ইসলাম বলেন, মুফাসিল ইসলাম বা হচ্ছে অন্য অন্য যারা নাস্তিক যারা আছে, এরা সবাই বলে কি, আরে কোরআন তো আমরাও লিখতে পারি, ঠিক আছে কোরআন তো আমরাও লিখতে পারি। আচ্ছা আমি আপনাকে একটা বই বলি, হচ্ছে দ্য ট্রু ফুরকান নামে একটা বই বের হয়েছিল অনেক অনেক বছর আগে, ঠিক আছে, আনিস সরোশ, আনিস সরোশ নামে একজন ক্রিশ্চিয়ান মিশনারি, আনিস সরোশ নামে একজন ক্রিশ্চিয়ান মিশনারি, সে একটা বই লিখেছিল দ্য ট্রু ফুরকান, ঠিক আছে, সেটাই ভাই, নাস্তিক কোথায়, নাস্তিক চলে গেছে। তো ট্রু ফুরকান, হ্যাঁ এই ট্রু ফুরকান হচ্ছে আপনার এই লোকটা আপনার হচ্ছে সরি এই আনিস সরোশ লোকটা ট্রু ফুরকানকে কি করলো, বানাইলো, বানিয়ে বললো যে এই যে দেখেন কোরআনের মতো একটা বই বের করছি, ট্রু ফুরকান কি করলো, কোরআনের মতো একটা বই বের করছি, ঠিক আছে। তখন এই ট্রু ফুরকান বের করলো, এখন দেখেন 1400 বছর ধরে মানুষ কোরআন পড়ে আসছে, ট্রু ফুরকানের নাম কয়জন জানে ভাই, কয়জন জানে ট্রু ফুরকানের নাম, আপনি জানেন? আমি আপনাকে বলছি যে শুনছেন, আপনাকে জিজ্ঞাসা করছি, ট্রু ফুরকান যে আছে আপনি জীবনে নাম শুনেছেন, শোনেন নাই? কারণ এইগুলো বিলুপ্ত হয়ে, বিলুপ্ত হয়েই যাবে, এগুলো বিলুপ্ত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল হাক ওয়া জাহাক আল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা, মানে হচ্ছে সবসময় সত্য এসে গেছে, এসে গেছে সত্য, আর মিথ্যা চলে গেছে, আর মিথ্যা তো বিলুপ্ত হওয়ারই ছিল, আর মিথ্যা সবসময় বিলুপ্ত হয়ে যাবে, ঠিক আছে। তো এই ট্রু ফুরকানের মতো একটা মিথ্যা বই বিলুপ্ত হয়ে গেছে, কেউ চিনে না। এখন এখন বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বলেছেন যে পারলে একটা সূরা এনে দেখাও, পারলে একটা সূরা কোরআনের মতো এনে দেখাও। এর আগে আমি বলেছি, এখনও বলছি, যারা যারা মিস করে গেছেন, সেটা হচ্ছে যে যারা বলেন যে কোরআন তো আমিও লিখতে পারি, আচ্ছা আপনি লিখতে পারবেন না কেন, আমি আপনাদের বলতেছি, আপনি লিখবেন কি, হ্যাঁ আচ্ছা এরকম এরকম একটা লিখছি কিছু একটা লিখে, এরকম লিখলে হবে না ভাই, একটা গান লিখবেন তাহলে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বিধান কিন্তু সুরের তালে তালে বলে দিচ্ছে, আপনি জীবনও এটা পারবেন না, ঠিক আছে, আপনি জীবনও এটা পারবেন না। আপনি যখন প্রত্যেকটা কথা, আমি যেমন এখন যে কথা বলতেছি, আপনি আপনি যদি একটা লেকচার দিতেছি বা একটা খুতবা দিচ্ছি বা হোয়াট এভার ইউ কল ইট, আমি কিন্তু চাইলেই পারবো না প্রত্যেকটা কথা, প্রত্যেকটা মেসেজ ছুঁড়ে ছুঁড়ে দিতে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেরেছেন, ঠিক আছে। যেমন আমি যে বললাম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ঠিক আছে, সব জায়গাতে কিন্তু আদ আদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আদ সব জায়গায় কিন্তু আদ একটা যে রাইমিক, একটা যে রাইম, একটা যে পোয়েটিক জিনিস, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, ঠিক আছে। তারপরে হচ্ছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, সব জায়গায় কিন্তু নাস আস, সব কিছু কিন্তু কিভাবে আসছে, একটা মেসেজ আল্লাহ ডেলিভার করছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর সুরে 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 মেসেজটা দিচ্ছেন। এখন বলি তখনকার সময়ে কি হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় ছিল সাহিত্যের যুগ, ঠিক আছে, তখন হচ্ছে একটা বংশকে দেখা গেছে যে জাজমেন্ট করা হতো অনেক সময় সাহিত্য দ্বারা, এতই বেশি সাহিত্য প্রচলিত তখন ছিল, এমনকি ট্রাইবস বলতে তো বলছেন যে এক একটা গোষ্ঠী থাকে না, তখনকার সময় কিন্তু এক একটা, মানে হয়তো একটা কান্ট্রিতে ছিল সবাই, কিন্তু এক একটা বংশ ছিল, এক একটা গোষ্ঠী ছিল। যেমন আমাদের মধ্যে এখন দেখা যাচ্ছে যে চাকমা গোষ্ঠী আছে, অনেক অনেক রকমের গোষ্ঠী আছে। এখন কথা হচ্ছে যে ইউনো আপনার কি জেনে বলতে গেছিলাম, সরি এক্স্যাক্টলি, তো মনে করেন যে এই গোষ্ঠীগুলো দেখা গেছে যদি তার সাপোজ লেটস সে গোষ্ঠী এক, গোষ্ঠী দুই, গোষ্ঠী তিন, তিনটা গোষ্ঠী আছে মনে করেন। এখন গোষ্ঠী এক মনে করেন হচ্ছে খুব ভালো সাহিত্য জানে, এখন সাহিত্যের দিক দিয়ে বা সাহিত্যের কম্পিটিশনে যদি গোষ্ঠী দুই গোষ্ঠী এককে হারাতে পারে, তাহলে গোষ্ঠী দুই গোষ্ঠী একের পজিশন পেয়ে যাবে। মানে কি, গোষ্ঠী এক যে এক গোষ্ঠী নাম্বার এককে যে সবাই সম্মান করতো না, এই গোষ্ঠী নাম্বার দুইটাকে সবাই সম্মান করা শুরু করবে, তখন তখন তার স্ট্যাটাস বেড়ে যাবে। এটা হচ্ছে তখনকার সময় সিস্টেম ছিল, ঠিক আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন, মানে তখনকার সময় হচ্ছে একটুখানি কি লিখেছেন ভাই আমি বুঝছিলাম, আপনার আপনি আয়াতের কি রেফারেন্স দিচ্ছেন এখানে, ওকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কিন্তু একটা সময় ইয়ে ছিল যে আপনার তখনকার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলে দিয়েছিল কোরআনের আয়াত, ঠিক আছে, আয়াত কিন্তু দিয়েছিল যে
পারলে এই আয়াতটা তোমরা এলিভেট করো। আচ্ছা আপনি একটু ওয়েট করবেন, আমি একটু আসছি, ঠিক আছে? আপনারা যারা আছেন একটু ওয়েট করবেন, আমি জাস্ট আমার একটু ইউনো বেল্ট দরজাটা খুলতে হবে, সো জাস্ট একটু ওয়েট করবেন প্লিজ, থ্যাংক ইউ, একটা মিনিট। যাই হোক, সরি, ওকে। তো তখনকার সময় কিন্তু হচ্ছে সাহিত্যরা, যারা সাহিত্যিক যারা ছিলেন, তারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াতের সাথে কিন্তু পারেন নাই, কারণ তখন তারা কোনো মিনিংফুল সেন্টেন্স কিন্তু দিতে পারেননি, ঠিক আছে? তো বুঝতে হবে যে আপনার আসলে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জটা করে দিয়েছেন, ঠিক আছে? তো যাই হোক, তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ গ্রহণ করা এতটা ইজি না ভাই, ঠিক আছে? এতটা ইজি আল্লাহ করে দেন নাই। তো আপনাদের কাছে প্রশ্ন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এতগুলো মিরাকল যে কোরআনে দিয়েছেন, এই কোরআনে মিরাকলগুলো আপনারা পারলে একটু খণ্ডন করেন, ঠিক আছে? খণ্ডন করে একটু দেখান, আমার একজন লোক আসছে, তো সো আমার একটু যেতে হচ্ছে, তাহলে অনেক কিছু আরও কিছু অনেক কিছু আলোচনা করব, ঠিক আছে? তো যাই হোক, আশা করি সবাই ভালো থাকবেন, নাস্তিকরা নাস্তিক থাকেন সমস্যা নাই, কিন্তু আমাদের ভাই যারা আছেন মুসলিম ভাই, তাদের যাদেরকে তো বিভ্রান্ত করছেন, তাদের জন্য আমার হচ্ছে এই ভিডিওটা, কারণ তারা যেন হচ্ছে বিভ্রান্ত না হয়, ঠিক আছে? সব ইনশাল্লাহ তাআলা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশা করি আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, যারা আল্লাহ যেন আমাদের কাজটাকে আগায় দেয়। আর আপনারা যারা আছেন ভাই, আপনাদেরকে বলছি আপনারা প্লিজ, আমি একটা গ্রুপ খুলবো ইনশাল্লাহ, আপনার এই গ্রুপের মধ্যে আপনি জানতে পারবেন কী করে হচ্ছে নাস্তিকদের রিফিউট করতে হয়, ঠিক আছে? দরকার হলে আমাকে ইনবক্স করবেন, আমি জানাই দেবো যে কী করে কোন জায়গা দিয়ে পড়াশোনা করতে হবে, কোন সাইটে গিয়ে কোন ওয়েবসাইটে গিয়ে যেতে হবে আর কি, ঠিক আছে? ইনশাল্লাহ তাআলা আমি আপনাকে জানাই দেবো, ঠিক আছে? আজকে একটু একটা কাজে যেতে হচ্ছে, আমার একটা লোক আসছে, সো আই আমার এখন লাইভটা করাটা একটু টাফ হয়ে যাচ্ছে, তো ইনশাআল্লাহ পরের লাইভে ইনশাআল্লাহ আমি আবার আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।